নোয়াখালী লক্ষ্মীপুরে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে অপরিবর্তিত রয়েছে কুমিল্লায় পানি নামতে শুরু করেছে ফেনি আর মৌলবি বাজারে দর্শক এই মুহূর্তে ফেনীতে আছেন সহকর্মী মহিবুল্লাহ মুহেব যুক্ত হচ্ছি তার সঙ্গে মুহেব শুনতে পাচ্ছেন নিশ্চয় ফেনির পরিস্থিতি এখন কেমন দেখছেন আমাদেরকে জানাবেন তিন পানিতে তলিয়েছিল সেই মহাসড়কগুলো এখন ভাসমান অর্থাৎ সেগুলো দেখা যাচ্ছে কিন্তু মহাসড়ক হয়ে গ্রামীণ যে সব রাস্তা রয়েছে ফেনির সেই রাস্তাগুলোতে কিন্তু এখনও হাঁটু সমান কোথাও কোমর সমান কোথাও বুক সমান পানি আমার পেছনের বাড়িটির দিকে আপনি নিশ্চয়ই লক্ষ্য করছেন এই বাড়িতে কিন্তু একেবারেই জনমানব শূন্য কারণ এই এইসব বাড়ির লোকজন এখনও কিন্তু আশ্রয় কেন্দ্রে রয়েছে আপনার আপনি দেখলে এটা স্পষ্ট বোঝা যায় যে এই বাড়ির যেহেতু অর্ধেক এখনও ডুবে রয়েছে এই বাড়িতে আদৌ কি মানে বসবাস উপযোগী হয়ে উঠেছে এর উত্তর হবে অবশ্যই নয় কারণ হলো এই বাড়ির মধ্যে যে সব আসবাবপত্র রয়েছে থাকার জায়গা রয়েছে বা আসলে আমরা ঘুরে দেখেছি যে সরকারি আশ্রয় কেন্দ্র সংখ্যা কিন্তু খুবই কম তবে মানুষ আশ্রয় নিয়েছে কোথায় মূলত স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় মসজিদ মাদ্রাসায় গুলোতেই কিন্তু আশ্রয় নিয়েছে আমরা দাগুন ভিয়াতে দেখেছি যতগুলো বহুতল ভবন রয়েছে উপজেলা শহরে কিন্তু আশ্রয় কেন্দ্রে পরিণত হয়েছে এইসব এলাকায় ধন্যবাদ মহেবা আপনাকে